নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করাবো ইতিহাসের, যার পেজ নম্বর আছে 137। তো দেখো, আজকে আমি দুখানা সেট সলভ করাবো, সেট 4 এবং সেট 5। তো দেখো কি বলেছে, স্কুলের নাম চক বলরাম কেপি স্কুল, ঠিক আছে, কেপি হাই স্কুল। তো দেখো ফার্স্ট প্রশ্ন কী আছে ইতিহাসের 1.1-এ, ভারতের প্রথম লিখিত ইতিহাস গ্রন্থের নাম, অ্যান্সার বেগ অ্যান্সার রাজতরঙ্গিনী। 1.2-এর অ্যান্সার বেগ অ্যান্সার 5ই জুন। 1.3-এর অ্যান্সার বেগ অ্যান্সার যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ। 1.4-এর অ্যান্সার বেগ অ্যান্সার কালীনাথ কালীপ্রসন্ন সিং। 1.5-এর অ্যান্সার বেগ গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার মানে প্রকাশিত হয়, অ্যান্সার বেগ অ্যান্সার 1863 খ্রিস্টাব্দে। 1.6-এ কী বলেছে, বাংলায় নানা সাহেব নামে পরিচিত, অ্যান্সার বেগ অ্যান্সার রামরতন মল্লিক, অ্যান্সার বেগ অ্যান্সার রামরতন মল্লিককে বলা হয়, ঠিক আছে। পরের প্রশ্ন কী বলেছে, পরের প্রশ্ন বলেছে 1.7-এ কী বলেছে, প্রথম অরণ্য আইন পাস হয়, অ্যান্সার বেগ কয়ের অ্যান্সার 1865 খ্রিস্টাব্দে। 1.8-এর অ্যান্সার বেগ ঘয়ের অ্যান্সার অনিল শীল। 1.9-এর অ্যান্সার বেগ কয়ের অ্যান্সার 1836 খ্রিস্টাব্দে। 1.10-এর অ্যান্সার বেগ কয়ের অ্যান্সার চৈত্র মেলা। 1.99-এ কী বলেছে, বাংলার ক্যাস্টন বলা হয়, অ্যান্সার বেগ কয়ের অ্যান্সার পঞ্চানন কর্মকারকে, ঠিক আছে। পরের প্রশ্ন কী বলেছে, 1.12-তে কী বলেছে, রেডিক্যাল কী বলেছে হিউম্যানিজম এর প্রবক্তা ছিলেন, অ্যান্সার বেগ খয়ের অ্যান্সার মানবেন্দ্রনাথ রায়। 1.13 অ্যান্সার বেগ খয়ের অ্যান্সার জগদীশ চন্দ্র বসু। 1.14-এ অ্যান্সার বেগ খয়ের অ্যান্সার হায়দ্রাবাদ। 1.15-এর অ্যান্সার বেগ খয়ের অ্যান্সার সুভাষ চন্দ্র বসু। 1.16-এর অ্যান্সার বেগ ফজলুল হক, শেরই বাঙ্গাল বলা হয়, ঠিক আছে। 1.17-এ অ্যান্সার বেগ মাতঙ্গিনী হাজরা। 1.19-এর অ্যান্সার বেগ খয়ের অ্যান্সার লক্ষ্মী স্বামীনাথন। 1.20-এর অ্যান্সার বেগ আমাদের ঘয়ের অ্যান্সার খুশবন্ত সিং। তো তোমরা তো জানো যে এর 10 টু পাকিস্তান কে লিখেছেন, খুশবন্ত সিং, ঠিক আছে। তো দেখো এবার আমি বিভাগ খ সলভ করাবো। 2.11-এ কী বলেছে, উড়ন্ত শিখ বলা হয়, অ্যান্সার বে মেখলা সিংকে বলা হয়। 2.12-তে জীবন স্মৃতিকার রচনা, অ্যান্সার বে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যেটা 1912 খ্রিস্টাব্দে রচনাটা করা হয়েছিল। 2.13-তে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয়েছিল, অ্যান্সার বে 1906 খ্রিস্টাব্দে তারকনাথ পালিত এটি প্রতিষ্ঠিত করেছিলেন। 2.14-এ দীপালী সংঘ কে প্রতিষ্ঠা করেন, অ্যান্সার হবে লীলা রায়, 1926 খ্রিস্টাব্দে, ঠিক আছে। তো দেখো এবার আমি সত্য বা মিথ্যা এগুলো সলভ করে দেবো। ফার্স্ট প্রশ্ন, 2.21-এ সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়, 1856 খ্রিস্টাব্দে, এটা কি ভুল আছে। 2.22-তে কী বলেছে, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণদেব, এটা কি ভুল আছে। 2.23-তে কী বলেছে, মীর নিসার আলী বাঁশের কেল্লা তৈরি করেন, এটা ঠিক আছে। 2.24-এ কী বলেছে, দামিনী কো কথার অর্থ কী, পাহাড়ের প্রান্ত দেশ, এটাও ঠিক আছে। এবার আমি বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মিলাবো, ঠিক আছে। তো দেখো বি আর আম্বেদকর, অ্যান্সার হবে 3-এর অ্যান্সার দলিত আন্দোলন, বল্লভভাই প্যাটেল, অ্যান্সার হবে 1-এর অ্যান্সার বারদৌলি সত্যাগ্রহ, রাধাকান্ত দেব, অ্যান্সার হবে 4-এর অ্যান্সার জমিদার সভা, রামমোহন রায়, অ্যান্সার হবে 2-এর অ্যান্সার অ্যাংলো হিন্দু কলেজ, ঠিক আছে। এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করব। তো দেখো 2.51-এর বিবৃতির ব্যাখ্যা 2 হবে, ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য। 2.52-এর বিবৃতির ব্যাখ্যা 3 হবে, জাতীয় শিক্ষা প্রদানের জন্য। 2.53-এর বিবৃতির ব্যাখ্যা 3 হবে, আইন অমান্য আন্দোলন বন্ধ করার জন্য। 2.54-এর বিবৃতির ব্যাখ্যা 1 হবে, এর মূল ছিল ব্রিটিশদের চক্রান্ত, ঠিক আছে। পরের প্রশ্ন কী বলেছে, তো দেখো এবার আমি পরের সেট নিয়ে আলোচনা করব। এবার আমি মাধ্যমিকের টেস্ট পেপার নিয়ে আলোচনা করছি, যেটা পর্ষদ থেকে দিয়েছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে, যার পেজ নম্বর 139 ইতিহাস পেজ আমি সলভ করাবো, ঠিক আছে। তো দেখো সেট 5, ঠিক আছে। ফার্স্ট প্রশ্ন কী বলেছে, 1.1-এ বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয়, অ্যান্সার বেগ অ্যান্সার 1872 খ্রিস্টাব্দে। 1.2-এর অ্যান্সার বেগ অ্যান্সার ইংরেজরা। 1.3-এর অ্যান্সার বে লর্ড ওয়েলেসলি। 1.4-এর অ্যান্সার বেগ অ্যান্সার 1871। 1.5-এর অ্যান্সার হবে রেভারেন্ড জেমস লং সাহেব। 1.6-এর অ্যান্সার হবে আমাদের ভবানী পাঠক। 1.7-এর অ্যান্সার হবে অ্যান্সার 1865। 1.8-এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার লর্ড ক্যানিং। 1.9-এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার 1878 খ্রিস্টাব্দে। 1.10-এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার আনন্দমঠ উপন্যাসে। 1.11-এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার বাংলায় মুদ্রণ শিল্পের প্রসার। 1.12-এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার পঞ্চানন কর্মকার। 1.13 অ্যান্সার হবে কয়ের অ্যান্সার কী বলেছে, দেওয়ান চমনলাল। 1.14-এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার নরেন্দ্রনাথ ভট্টাচার্য। 1.15-এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 1925 খ্রিস্টাব্দে। 1.16-এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ঢাকায়। 1.17-এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার সতীশচন্দ্র বসু। 1.18-এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার বাসুদেব বলবন্ত ফাড়কে। 1.19-এর অ্যান্সার হবে অ্যান্সার লর্ড মাউন্ট ব্যাটেন। 1.23-এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার 1951 থেকে 1952 ভারতের প্রথম সাধারণ নির্বাচন হয়, ঠিক আছে। পরের প্রশ্ন কী বলেছে,
এবার আমি বিভাগ খ সলভ করাবো। 2.1 অনে কি বলেছে, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সংবাদপত্র কোনটি? অ্যান্সার হবে দিগদর্শন। 2.12 শ্রীরামপুর ত্রয়ী কাদেরকে বলা হয়? অ্যান্সার হবে কেরি মার্সম্যান ও ওয়ার্ডকে বলা হয়, কেরি মার্সম্যান ও ওয়ার্ড। পরের প্রশ্ন কি বলেছে, 2.13 বেঙ্গল গেজেট কে প্রকাশ করেন? অ্যান্সার হবে জেমস আগাস্টাস হিকি। 2.14 কি বলেছে, থিওফিজিক্যাল সোসাইটির একজন প্রতিষ্ঠান নাম লেখো? অ্যান্সার হবে অ্যানি বেসান্ত। এবার আমি ঠিক বা ভুল সলভ করে দেবো। ফার্স্ট প্রশ্ন কী বলেছে, 2.21 শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন, এটা ভুল আছে, বিবেকানন্দ করেছিলেন, ঠিক আছে এটা ভুল আছে। 2.22 কী বলেছে, ভারতসভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল, এটা কি আছে, ঠিক আছে। 2.23 বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকালে কৃষিভিত্তিক কর্মসূচি গৃহীত হয়নি, এটা ঠিক আছে। 2.24 কী বলেছে, স্বাধীনতার সময় কাশ্মীরের রাজা ছিলেন হরি সিং, এটা কি আছে, ঠিক আছে। এবার আমি বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মিলাবো, ঠিক আছে। তো দেখো 2.31 অ্যান্সার হবে আমাদের তিনের অ্যান্সার হিন্দু বালিকা বিদ্যালয় ভিল বিদ্রোহ, অ্যান্সার হবে চারের অ্যান্সার খানদেশ স্বামী বিবেকানন্দ, অ্যান্সার হবে একের অ্যান্সার বর্তমান ভারত গুলামগিরি, অ্যান্সার হবে দুইয়ের অ্যান্সার জ্যোতিরাও ফুলে। এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। তো দেখো ফার্স্ট বিবৃতির ব্যাখ্যা, দুই হবে এই আন্দোলন শহরের কিছু শিক্ষিত ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ ছিল। 2.52 বিবৃতির ব্যাখ্যা, দুই হবে কমিউনিস্টদের দমন করার জন্য। 2.53 বিবৃতির ব্যাখ্যা, দুই হবে বাংলায় সন্ন্যাসী ও ফকির সম্প্রদায় কোম্পানির শাসনের ফলে তাদের প্রথাগত জীবিকা থেকে বঞ্চিত হয়েছিল। 2.54 বিবৃতির ব্যাখ্যা, তিন হবে ভোগেশ্বরী ফুকুননি অসমের নওগাঁ জেলায় পুলিশ থানায় জাতীয় পতাকা উত্তোলনের চেষ্টা করলে পুলিশের গুলিতে মারা যায়। তো বুঝতে পারছো আজকে আমি সেট 5 এবং সেট 6 সলভ করে দিয়েছি, খুব শীঘ্রই আমি 2 থেকে 3 দিনের মধ্যে বাকি সেটগুলো সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।